আপনি একটা ইমোশনাল বিহেভিয়ারকে যদি চেঞ্জ করতে চান, আপনাকে একটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার ক্রিয়েট করতে হবে। অ্যারোগেন্সের দুইটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার আছে। অ্যারোগেন্স হচ্ছে এক ধরনের ইমোশনাল বিহেভিয়ার। আপনি একটা ইমোশনাল বিহেভিয়ারকে যদি চেঞ্জ করতে চান, আপনাকে একটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার ক্রিয়েট করতে হবে। অ্যারোগেন্সের দুইটা অল্টারনেটিভ ইমোশনাল বিহেভিয়ার আছে। প্রথমটা হচ্ছে গ্রেটফুলনেস। আপনি একই সাথে গ্রেটফুল একই সাথে অ্যারোগেন্ট হইতে পারবেন না। সো আপনার যদি কোনো একটা আইডিয়া জেনারেশনের স্কিল ভালো থাকে, আপনাকে যিনি শিখিয়েছেন, আপনার সৃষ্টিকর্তা, আপনার সুপারভাইজার, ফ্যামিলি মেম্বার, সবার প্রতি আপনার সাথে গ্রেটফুলনেস থাকে। ইভেন আপনার কোনো একটা টিমমেটও আপনাকে কোনো না কোনো হিন্ট দিতে পারে, যে হিন্ট থেকে আপনি হিন্টটাকেই পরবর্তীতে কিন্তু ম্যাক্সিমাইজ করে আইডিয়া বানিয়েছেন। সো প্রথম যেটা আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, অ্যারোগেন্স কমাতে হলে প্রথম অল্টারনেটিভ বিহেভিয়ার হচ্ছে গ্রেটফুলনেস নিয়ে আসা, আপনার স্কিলের পেছনে কার কার কন্ট্রিবিউশন আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে কোঅপারেশন। কোঅপারেশন বলতে বোঝায় আপনি যেই স্কিলটা অ্যাচিভ করেছেন, আপনার টিম মেম্বারকে আপনি কোঅপারেট করবেন, যাতে করে সেম স্কিলটা তারা ডেভেলপ করতে পারে। কোনো একটা ভিডিও যেটা দেখে আপনি শিখেছেন সেটা ফরওয়ার্ড করলেন, কোনো একটা বই যেটা দেখে আপনি শিখেছেন সেটা আপনি শেয়ার করলেন, কোনো একটা কোর্স যেখান থেকে আপনি শিখেছেন সেটা আপনি তাদের সাথে শেয়ার করলেন, আপনার কোনো মেন্টর কোনো একটা আইডিয়া দিল আপনি সেটা সামারি তাদের সাথে শেয়ার করলেন। কোঅপারেশনের আরেকটা ছোট্ট ধাপ, এটা হচ্ছে একটু পিরিয়ডিক মনিটরিং করা। পিরিয়ডিক মনিটরিং জিনিসটা অনেকটা এরকম, আমরা যখন ছোটোবেলায় টিউশনই করতাম বা আমরা যখন পড়তাম, একটা চ্যাপ্টারের দুইটা ম্যাথ আমাদেরকে টিচাররা করে দিত, পরে আবার দুই তিনটা আমরা নিজেরা করতাম। সো আপনি বিভিন্ন আইডিয়া জেনারেশনের কিন্তু টেমপ্লেট আছে, আপনি যেটা করবেন নিজে একটা টেমপ্লেট সলভ করে দিবেন, ওদেরকে আপনি একটা দুইটা করতে দিবেন, করার পর আপনি ইভালুয়েট করবেন, এরপর ডেভেলপ করে দিবেন। এতে করে যেটা হবে, তারা বট গাছের নিচে থাকবে কিন্তু তারা নিজেরাও বীজ বপন করাটা শিখবে। সো দুটোই হচ্ছে, আপনার মেন্টরশিপও পাচ্ছে, মনিটরিংও পাচ্ছে, নিজে আবার একটা মডেল ফলো করে সে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে। এটাকে বলা হয় মাইক্রো ডেলিগেশন। অর্থাৎ অনেক বড় একটা কাজ এখনই আপনি কনফিডেন্ট না, সে A to Z একাই লিড দিয়ে আগায় নিতে পারবে, ওকে ফুল কাজের কোন অংশটুকু তাকে ডেলিগেট করলে সে ওইটুকুর ডেলিগেশনের দায়িত্বটা নিতে পারবে। সো আপনি তাকে ফুল কাজ শুরুতেই ডেলিগেট না করে ছোট্ট একটা পোর্শন আপনি ডেলিগেট করে দেন, সে দায়িত্ব নেওয়াটা শিখুক, ওইটাকে আপনি ম্যানেজ করেন, ওইটাকে আপনি মনিটর করেন। ইভেন এখানে আরেকটা খুব ট্রিকি জিনিস আমি আপনাদেরকে ধরাই দেই, কিছু কিছু প্রতিষ্ঠানে বা এটা আমাদের পার্সোনালিটির কারণেই মনিটরিং অনেক সময় আমরা এমনভাবে করি, একটা মানুষ ভাবে যে আবার দোষ ধরতে আসতেছে। দেখেন মনিটরিংয়েরও কিন্তু সাইকোলজিক্যাল কমিউনিকেশন আছে, এমনভাবে মনিটরিং করবেন না যে আপনি চার্জ করতে আসছেন যে সে ঠিকমতো কাজ করতেছে কিনা, ফাঁকিবাজি করতেছে কিনা, ভার্সেস আপনি এমনভাবে মনিটরিং করতে আসতেছেন যে তোমার কি সব কিছু ঠিক আছে, আবার কোনো হেল্প লাগবে, বুঝতে সমস্যা হইলে আমাকে বললো। দেখেন এই কথার মাধ্যমেও কিন্তু আপনি মনিটরিং করতেছেন। সো বুঝতে সমস্যা হইলে আমাকে বললো, এটাও যেমন মনিটরিং, এই তোমার কাজটা কত দূর হয়েছে, এটাও মনিটরিং। প্রথম মনিটরিংয়ে সে এম্পাওয়ার্ড ফিল করে, সেকেন্ড মনিটরিংয়ে সে ইনসিকিউরড ফিল করে। সো এইরকম ওয়েতে আপনি যদি কমিউনিকেট করেন, আশা করা যায় সে আপনাকে বেস্ট আউটপুটটা দিবে, আদারওয়াইজ আপনার এমপ্লয়ি আপনাকে ঠকাবে। সিরিয়াসলি ঠকানো আপনাকে অফার করবে, সে বেয়ার মিনিমাম থেকেও যাতে বেশি অফার করে, সেটার জন্য ওই হিউম্যান কানেকশন, হিউম্যান রিলেশনশিপটা প্রয়োজন। ইভেন আপনি যখন কোনো একটা মানুষকে কাজ ডেলিগেট করছেন, কাজ ডেলিগেশনের সময় তিনটা কাজ একটু করলে ভালো হয়। প্রথম জিনিস হচ্ছে আপনি তাকে একটু মোটিভেশন কমিউনিকেট করবেন যে সে কাজটা করতে পারবে। সেকেন্ড ওয়ান আপনি তাকে এইটাও ডেলিগেট করবেন, দেখো তুমি যোগ্য, এই জন্যেই আমি তোমাকে কাজটা ডেলিগেট করতেছি। সো তার অ্যাবিলিটিকে অ্যাড্রেস করবেন। এবং থার্ড, এই কাজটা করতে গিয়ে সে যেটা শিখবে এটা তাকে ফিউচারে, সে আপনার সাথেই কাজ করুক আর বাইরের যেখানেই কাজ করুক, সেইখানে সে কিভাবে অ্যাপ্লাই করে আরও পার্সোনাল গ্রোথ পাবে সেটা আপনি শেখাবেন। সো আপনার কাজ করতে গিয়ে সে ফিউচারে কোন কোন গ্রোথ অ্যাচিভ করবে এটাও যদি আপনি কমিউনিকেট করেন, কম্পারেটিভলি কমিটমেন্টটা বাড়ার সম্ভাবনা থাকে, কারণ তখন সে আপনার জন্য কাজ করবে না, সে তার নিজের ফিউচার গ্রোথের জন্য কাজ করবে। পারফেক্ট।